চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা বলে। একদিন যাই, দুই দিন যাই, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, দুই মাস, এক বছর, দুই বছর, এভাবে পাঁচটা বছর গত হয়ে যায়। প্রবর পাগল মনে মনে ডাকে, ও তুলেছেন অবাজা, তোমার কি এই পাগলের কথা একটা বারো মনে পড়ে না? এই পাগলকে তোমার মনে নাই? তোমার এত ভক্তের মধ্যে মনে হয় এই পাগলকে তুমি ভুলেই গেছ। কতদিন হয় আমার মুর্শিদের সুরত আমি দেখি না। পাঁচ বছর পর যখন বৈরাবর উরস আরম্ভ হবে, তার দুই দিন আগে ভ্রমর পাগলের নামে একটা চিঠি গেছে। ওই এলাকার যারও ভক্ত ছিল, একজন ভক্তকে দিয়ে চিঠি দিয়েছে, ওই তরিকার ভাই ভ্রমর পাগলকে গিয়ে ডাকতেছে, ও পাগল, তোমার নামে যে একটা বৈরাবর থেকে চিঠি আসছে। পাগল কয়, আমি তো পড়তে জানি না, আমাকে একটু পড়ে শোনাবি? পরে পরে শোনাইতেছে, লেখা ভ্রমর পাগল, আমি তোর দয়াল, আমি তোর মুর্শিদ তুলাচাঁদ বলছি, আজ পাঁচটা বছর গত হয়ে তোর চেহারা আমি দেখি না বাজার। দুই দিন পরে বৈরাবর উরস আরম্ভ হবে, এই উরসের মধ্যে জানে আমি তোরে দেখতে পাই। চিঠিটা একবার বুকের মধ্যে নাই, একবার মুখ দিয়ে চুমু খাই, একবার কপালের মধ্যে ঠেকাই, আর বলতেছে এই চিঠির মধ্যে মনে হয় আমার মুর্শিদ নিজে বইসা রয়েছে। এই চিঠি থেকে আমার মুর্শিদের গন্ধ পাইতেছি। পাঁচটা বছর পর আমার মুর্শিদ আমাকে ডাকছে, আমি কি আর বসে থাকতে পারি? কিন্তু দয়ালবাড়ি যে যাবে তার কাছে কোনো সঞ্চয় নাই, এত দূর থেকে বৈরাবর আসবে কিভাবে? বৈরাবর উরস আরম্ভ হওয়ার আগের দিন দেখে ওই এলাকা থেকে অনেক ভক্ত দরবারে আসবে, অনেক বস্তা চাল, অনেক কিছু নিয়ে দরবারে যাচ্ছে। কে বলতেছে, তরিকার ভাই, তোমরা তোমার ভাই হও, তরিকার ভাই, কালকে দয়াল বাড়িতে উরস, আমার দয়াল যে আমাকে এত বছর পর ডাকলো, আমি যাব, আমার কোনো সঞ্চয় নাই, তোমাদের সঙ্গে কি আমাকে নিবে? অনেকে কয় পাগলে কয় কি, আমাদের সঙ্গে পাগলকে নেব কেন? আবার অনেকে কয় দাঁড়া একটু দুষ্টামি করি, ভাই পাগল তোকে নিতে পারি, এই যে মাঝখানে খাল, খালের উপর ট্রাক, এই পার চালের বস্তা, তুই এই চালের বস্তাগুলো একা যদি কাঁধে করে দিয়ে ট্রাকটা বোঝাই করে দিতে পারিস, তাহলে তোকে আমাদের সাথে নেব। পাগল কয়, আমার মুর্শিদকে দেখার জন্য আমি কত রকম কষ্ট সহ্য করি, কয় ঠিক আছে আমি নেব, তবু আমাকে সাথে করে নিয়ে যাও। চারটায় থেকে রাত আটটা পর্যন্ত একা চালের বস্তা কাঁধে করে এই পার থেকে ওই পার নিয়ে ট্রাক ভর্তি করেছে। আটটার সময় পাগল বলতেছে, ভাইয়েরা আমি একটু খালের পানি থেকে হাত মুখ ধুয়ে আসি, তোমরা একটু দাঁড়াও। যখন হাত মুখ ধোয়ার জন্য গেছে, ওই যে দুষ্টামি করতেছে ওরা কয়, পাগলের জন্য আমরা কি বসে থাকুম নাকি? আই গাড়ি ছাড়, গাড়ি ছেড়ে চলে গিয়েছে। প্রবর পাগল এসে দেখে গাড়িও নাই তাদের, তরিকার ভাই চোখের পানি ছেড়ে কয়, ও তরিকার ভাই, তোর আবার কেমন তরিকার ভাই? গুরুজনের মুখে শুনি, আপন ভাই থাকলে হয় সম্পদের ভাগি, তরিকার ভাই থাকলে হয় নিদানকালের সাথী, তোর আমার কেমন তরিকার ভাই? এই জগতে আমাকে ফেলে চলে যেতে পারলি, পর জগতে তোরা কেমন করে আমাকে সঙ্গে নিয়ে যাবি? চিৎকার দিয়ে বলতেছে, তুলাচাঁদ আমি তোমার নাম নিয়ে রওনা করলাম, আমার যা হয় বাবাজন তুমিই জানো, তুমি বিলে তো আমার গতি নাই। দয়াল নাম নিয়ে যখন রওনা করেছে, সারা রাত হেঁটে যাওয়ার পর যখন ফজরের আজান পড়বে, দয়াল মুর্শিদ তুলাচাঁদ ঘরের ভেতর বসে আছে,
আমার ভক্তগণকে বলতেছে তোরা তাড়াতাড়ি গেট পরিষ্কার কর। আমার পাগল আমার কাছে এত বছর পর আসে, ওর আসতে জানি কোনো বাধা না থাকে। একটু পরে যখন ভ্রমর পাগল দরজার সামনে গেছে, দয়ালকে দেখে কেঁদে দিয়েছে, দৌড়ে গিয়ে মুর্শিদের চরণে পড়ে গেছে। যখন চরণের মধ্যে মাথা লাগছে, দয়াল চিৎকার দিয়েছে, পাগল কয়ে ও দয়াল তোমার কি হয়েছে? পায়ের উপর থেকে চাদর উঠিয়ে দেখে পা লাল হয়ে ফুলে গেছে। পায়ের মধ্যে কি হয়েছে, কোনো ব্যথা পেয়েছে? কই ভ্রমর পাগল, এ ব্যথা তুই কি জানোস না? রাত্রে যখন আমার নাম নিয়ে তুই রওনা করলি, তুমি আমাকে দেখে নিয়ে যাইও, আমি কি আর এই ঘরের ভিতর বসে থাকতে পারি? তুই সামনা সামনি দিয়ে যাস, আমি তোর পিছন দিয়ে পাহারা দিয়ে তোকে নিয়ে আস। ও দয়াল, আমি সেই রকম কাঙাল হতে চাই যেই রকম কাঙাল ভ্রমর পাগল হয়েছে। আমার মুর্শিদে সকলে জানে আমার খুরশেদের পীরিতের কাটারে কাটা বিন্দিলে ছুটে না রে, এই প্রেম এই প্রেম সকলে জানে। কোনো ধন চাই না রে দয়া, চাই শুধু তোমারে, তোমারে পাইলে আমার সকল ব্যথা।
এই জগতে যারা মুর্শিদ হারানো হয়েছে তার হারানোর ব্যথা কখনো বুঝতে পারে না। এই দরবারে যখন থেকে আসি বর্তমানে আমার গফুর বাজান যেখানে বসে আছে ওইখানে আমার দাদা যান খুরশেদ চান বসে থাকছে। ও বাজান আমার খুরশেদে চান যিনি নামটা আছে, কিন্তু যে সুরত ছিল সারা জগত যদি খুঁজি তার ভক্তগণ তার সন্তানগণ সারা জগত যদি খুঁজে বেড়ায় ওই খুরশেদ চান্দের সুরত আর কোনো জায়গায় পাওয়া যাবে না। আমার বাজান আজকে বসে আছে, আমার জন্মদাতা পিতা আমার সাথে আছে। এমনও হতে পারে এই দয়াল মুর্শিদ আমি এইভাবে গান গাবো তাদের পাশে পাব, তাই যারা মুর্শিদ হারানো হয়েছে তারা এই হারানোর বেদনা কখনো বুঝতে পারে। আমার অন্তর যার জন্য কান্দে অবাজন সেই খুরশেদ চান কি আমার জন্য কান্দে? আমি যাকে ভালোবাসি আমার দয়াল মুর্শিদকে আমার মতো ভালোবাসি, তাই কবি গানের ছন্দে কিভাবে প্রকাশ করেছে যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দয়া খিয়া ভবে যার লাগিয়া এই প্রাণ কান্দে কান্দে দয়া খিয়া হবে সে কি কান্দে আমার রুলা খিয়া রে
বেকাল আসবে বলে গেল রে দিনের পরে
অবিরাম।